অনেক স্বাগত, বলার তো অবকাশ রাখে না সকলকে। শুভ মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল, শুভ শারদীয়া সকলে। খুব ভালো করে আনন্দে সুস্থ থেকে কিন্তু পুজোটা কাটান, সেটাই কাম্য থাকে। কিন্তু এই পুজোরও বেশ কটা দিন থাকে, সেই দিনটাকেও যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে হয়তো এই আনন্দটা আমাদের চিরস্থায়ী হতে পারে, শুধু এই 4 দিন বা 5 দিনের নয়, সারাটা বছরের জন্য। তাই হয়তো বিশেষ বিশেষ মুহূর্তে বেশ কিছু মানুষকে না পাওয়া গেলেও তাদেরকে পাওয়া যায়, যারা প্রতিনিয়ত চেষ্টা করে আসছে বিশেষ দিন, ক্ষণ, তিথি, নক্ষত্র, মুহূর্তকে আপনারা কাজে লাগিয়ে প্রত্যেকটা দিনকে সুন্দর করে তুলতে পারেন। সমস্যা আমাদের জীবনে সবসময় থাকবে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু ওভারকাম করা বা সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যদি আমরা সঠিক পদক্ষেপ ব্যবহার করে থাকি বা সঠিক গাইডলাইন পেয়ে থাকি, তাহলে কিন্তু যেমন সমুদ্রের ঢেউয়ের মতো সমস্যা আসবে, ঠিক একই রকম ভাবে বিলিয়নও হয়ে যাবে। তাই আজও একটা এই শুভ ষষ্ঠীতেও কিন্তু আপনারা আপনাদের পাশে ডক্টর তীর্থপ্রত আচার্যকে পেয়ে গিয়েছেন, তার একটাই কারণ, তার মতে, তার কথায় বিশেষ দিনগুলোকে কাজে লাগাতে হয়, আর তার দায়িত্ব থাকে কিভাবে আপনারা কাজে লাগাবেন তার জন্য, তার সেই উপাচার বলুন, প্রয়োগ বলুন, যা বা মুক্তি লাভের পথ বলুন, যেটা আপনারা আপনাদের ভাষায় বলুন না কেন, পুজো শুরু হওয়াতেও কিন্তু আমরা তাকে লাইভ অনুষ্ঠানে পেয়ে গিয়েছি। বিশেষ করে তার ডেজিগনেশন বলতে গেলে, ছোট্ট করে বলতে গেলে কয়েকটা কথা না বললেন, আপনারা এতদিনে জেনে গেছেন তিনি গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, পাশাপাশি সংখ্যা তত্ত্ববিদ, তার পাশাপাশি সনাতন জ্যোতিষ এবং কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে কিন্তু তিনি কাজ করছে বলে প্রেডিকশন করে বলে আপনাদের হয়তো দিন নক্ষত্র দেখে বলে দিতে পারে কোন সময় কি হতে পারে। তার প্রেডিকশনে একটা জিনিসই আপনারা মনে হয় একটু চোখ কান খুললে বিচার করতে পারবেন যে সঠিক অ্যাস্ট্রোলজার কে। অতীত চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু তিনি আপনাদের যেভাবে বইয়ের পাতার মতো বলে দেয়, তার থেকে বলা যেতেই পারে ভবিষ্যতের দায়িত্ব তার হাতে তুলে যাওয়া যেতেই পারে। তন্ত্র প্রয়োগ কিন্তু বিশেষ ক্ষেত্রে ভীষণভাবে শক্তিশালী কাজ করে থাকে। তিনি বলে থাকে যে যে বিশেষ দিন ক্ষণটাকে কাজে লাগিয়ে কিন্তু তন্ত্র প্রয়োগে জটিল সমস্যার সমাধান হয়। তার পাশাপাশি বাস্তবিক তো রয়েছে, কেন আমাদের অনেক ক্ষেত্রে বহু বাস্তুর এপিসোডও তিনি বলেছেন, বাস্তুক্ষেত্রিক সমস্যার সমাধান না করলে জীবনে গোড়াটা ঢিলা হয়ে যায়। তাই কথা না বাড়িয়ে যখন আজকে এই বিশেষ একটি দিনেও তাকে আমরা আপনাদের মাঝে আমাদের মাঝে পেয়ে গিয়েছি লাইভ অনুষ্ঠানে, সকলের তরফ থেকে, সৃষ্টি টিভির তরফ থেকে, আপনাদের তরফ থেকেও কিন্তু ডক্টর তীর্থব্রত আচার্যকে শুভ ষষ্ঠী, শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের মূল পর্বে আমরা প্রবেশ করব। নমস্কার দাদা, আপনাকে শুভ শারদীয়া। শুভ শারদীয়া, ওম গং গণপদায় নমো, ওম জয় গোপালায় নমো। শুভ শারদীয়া, সকল দর্শককে শারদীয়ার আন্তরিক অভিনন্দন। এবং আজকে অপেক্ষার অনেকটাই অবসান হয়ে গেল, শারদীয়া উৎসব আমাদের উপস্থিত এবং আজকে মহাষষ্ঠী। তো এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই যে দিনগুলো, এবং নবরাত্রি আমাদের আরম্ভ হয়ে গিয়েছে গত সপ্তাহে বৃহস্পতিবার থেকে, তার মধ্যে 5টি দিন অতিক্রান্ত, আজকে ষষ্ঠ দিন। তো এই যে 9টি দিন নবরাত্রির, সেই 9টি দিনের যে একটি বিশেষ মন্ত্র পাঠ আপনাদের বলেছিলাম, সেটি নিশ্চয়ই আশা করি সকলেই করছেন। এবং এই মন্ত্রটাকে বলা হয় নবান্ন মন্ত্র। এবং আমরা সাধারণ মানুষেরা, আমাদের জীবনে কিন্তু অনেক রকম সমস্যা রয়েছে, এই আমাদের এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য এটা কিন্তু খুব একটা পাওয়ারফুল একটা মন্ত্র। এটাকে যদি এই নবান্ন মন্ত্রটিকে, যদি আপনারা এই নবান্নর এই মন্ত্রটিকে সম্পূর্ণরূপে সঠিকভাবে যদি প্রত্যহ এই নবরাত্রির সময় করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের যে সমস্যা তার থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারছেন। এবং এই আমাদের, আমরা যারা সাধারণ মানুষ, এই আমাদের সাধারণ মানুষদের জীবনে অনেক রকমের সমস্যা, বিভিন্নভাবে আমরা বিপর্যস্ত, বিভিন্নভাবে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো এই যে সমস্যার সম্মুখীন হচ্ছি, তার জন্য আমাদেরকে তার থেকে বেরিয়ে আসার পথও খুঁজতে হবে। এবং সেই বেরিয়ে আসার পথের জন্য আমরা যদি কিছু সাধারণ, এমন সাধারণ কিছু বিষয় রয়েছে, যে সাধারণ বিষয়গুলো যদি আমরা অনুসরণ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকবো এবং সেখান থেকে অনেক ভালো ফল পেতে পারি। তো এই যে সাধারণ কিছু এমন উপাচার রয়েছে, পুরোনো আমি আমার এপিসোডগুলোতে অনেক উপাচারই বলেছি যেগুলো আপনারা প্রয়োগ করে তার থেকে ভালো ফল পেয়েওছেন এবং তা আপনারা নিজেরাই জানিয়েছেন, তো সেগুলো বলার অপেক্ষা রাখে না। এবং আজকে এমন কিছু উপাচার আজকে বলবো, এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, এই কয়েকটা দিনে আমরা যদি সাধারণ কিছু জিনিস যদি উপাচার করতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা ভালো অনেক ফল পেতে পারি এবং আমাদের যে সমস্যা রয়েছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবো এবং অনেকাংশেই সেখান থেকে সেটা দূরীভূত হয়ে যাবে। এবং আমাদের, আমরা যে আগের দিন যেটা বলেছিলাম যে এই নবান্ন মন্ত্র,
এই নবান মায়ের যে নবান্ন মন্ত্র সেটা দেখবেন ওইং ক্লিং ওইং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। টেক্সটটা যদি আপনারা লক্ষ্য করেন তার মধ্যে কিন্তু নটা শব্দই রয়েছে, ওইং ক্লিং রিং চামুণ্ডায় চয়াকার ময়হস্যু মধ্যাহ্নয়রায় আকার অন্তস্থায় আকার বিচ্ছে হচ্ছে বয়হস্যি চয় জফলা একার। এই মন্ত্রটিকে যদি সঠিকভাবে উচ্চারণ করে এই নবরাত্রির সময় এবং অবশিষ্ট যে পাঁচটি দিন রয়েছে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এখানে কিন্তু এবং দশমী এই পাঁচটি দিনে যদি আমরা ঠিকমতো পাঠ করতে পারি এখান থেকে কিন্তু আমরা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। দেখুন এই যে ওইং এই হচ্ছে মা সরস্বতী বীজ মন্ত্র, রিং মা দুর্গার বীজ মন্ত্র, ক্লিং মা দক্ষিণাকালীর বীজ মন্ত্র, তিনখানা শক্তির একটা অনেকে আবার ক্লিংকে শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র বলে থাকেন। তো এই যে তিনখানা শক্তি যখন একসঙ্গে একত্রিত হবে তার একটা পাওয়ার তো সেটা বুঝতে পারছেন, এবং সেই পাওয়ারটা যখন একসঙ্গে আসবে সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি পরিমাণে এর থেকে উপকৃত হচ্ছেন এবং সেইটাকে যদি ঠিক মতো করে ব্যবহার করতে পারেন তার থেকে দেখবেন কতটা পরিমাণ ভালো ফল পাচ্ছেন। এবং এই যে চামুণ্ডা, চামুণ্ডা হচ্ছে মা দুর্গার একটি বিশেষ রূপ, মা দুর্গার যে তৃতীয় নয়ন সেখান থেকেই দেবী চামুণ্ডার সৃষ্টি হয়েছিল এবং তাকেই কিন্তু এই যে শারদীয়া পূজা, এই শারদীয়া পূজা অবতারণা করেছিলেন কে? রামচন্দ্র। রামচন্দ্র আমাদের এই যে শারদীয়া পূজার যে মাকে পূজা করেছিলেন সেটা কি রূপে? মা চণ্ডী রূপে এবং তার সঙ্গে সঙ্গে চামুণ্ডা রূপে, সেই চামুণ্ডা রূপেরই আমরা কিন্তু এখানে পূজা করে থাকি। এবং দেবী চামুণ্ডা মা দুর্গার একটি সবচেয়ে জাগময়ী একটি রূপ, যেখানে সেখান থেকে কিন্তু অনেক ফল আমরা ভালো পেতে পারি তাকে যদি আমরা উপাসনা করতে পারি। এবং সেই জন্য এই নবান্ন মন্ত্র কিন্তু খুব ভাইটাল, এই নবান্ন মন্ত্র এই সময় যদি উচ্চারণ করা যায় এবং দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন। এই নবান্ন মন্ত্র কিন্তু ভীষণ ভীষণ পাওয়ারফুল এবং আপনারা এটা যদি ব্যবহার করেন এবং যদি প্রয়োগ করতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখবেন সেখান থেকে অনেকভাবে নানা রকম ভাবে আপনারা উপকৃত হচ্ছেন। কলার রয়েছে, হ্যাঁ সঙ্গে যিনি রয়েছেন, হ্যালো নমস্কার, শুভ শারদীয়া আপনাকে। হ্যালো, হ্যাঁ কে বলছেন শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুভ শারদীয়া বলুন। কোথা থেকে ফোন করছেন, কার বিষয়ে জানবেন বলুন? আচ্ছা নাম বলবেন, ডেট অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? ২০ মার্চ ১৯৭০। সময়, জন্ম সময়, জন্মস্থান পূর্ব মেদিনীপুর। এই মুহূর্তে আপনি মেচেদা দিয়ে ফোন করছেন তাই তো? রাশি লগ্ন জানেন কিছু? জানা আছে? এখানে যা পাওয়া যাচ্ছে তুলা লগ্ন এবং সিংহ রাশি এবং মহা নক্ষত্র। লগ্নে বৃহস্পতি, দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই, তৃতীয় স্থানে কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চম স্থানে কোনো গ্রহ নেই, ষষ্ঠ স্থানে এখানে রবি বুধ শুক্র, সপ্তম স্থানে মঙ্গল এবং শনি, শনি এখানে নাশস্থ অবস্থায় বসে রয়েছে, অষ্টম নবম দশম একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশ স্থানে এখানে চন্দ্র এবং কেতু। তো এই যে এখানে যা পাওয়া যাচ্ছে তাতে বর্তমানে সিংহ রাশির সময় কিন্তু খুব একটা ভালো সময় নয়। আগামী এপ্রিল মাস পর্যন্ত, আমি অনেক আগেই বলেছিলাম যখন ১৪২৮ সাল শুরু হয়েছে সেই তখনকার অনুষ্ঠানে বলেছিলাম যে আগামী এপ্রিল মাস পর্যন্ত কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে সময় খুব একটা ভালো নয়। এবং এখানে মঙ্গল শনি একটি যোগ তৈরি করেছে, একটা বীজ যোগ তৈরি করেছে এবং শনি এখানে নাশস্থ অবস্থায় বসে রয়েছে। এবং এখানে বুধ শুক্র এবং রবি ষষ্ঠ স্থানে গিয়ে উপবিশন হয়েছে, ফলে এখানে আপনি চাকরি সংক্রান্ত কোনো সমস্যায় বা চাকরিটা যেরকম ভাবে ডেভেলপমেন্ট হওয়া সেখানে একটু সমস্যা কিন্তু রয়েছে এবং পারিবারিক ক্ষেত্র এবং বৈবাহিক জীবনও কিন্তু একটা সমস্যা রয়েছে এবং একটা মাঙ্গলিক দোষ কিন্তু আপনার চার্টের মধ্যে একদম বিদ্যমান। আপনার প্রশ্ন কি ক্যারিয়ার নিয়ে? হ্যাঁ, কি এক্স্যাক্টলি জানতে চান বলুন? দেখুন আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে, আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে এখানে যা দেখা যাচ্ছে আপনি কি চাকরি করেন?
ভোডাফোনের সিকিউরিটি গার্ড করলে সেটা চাকরিই হলো তো? তাহলে না বলছেন কেন? এবার এই যে বললাম যে এখানে যেহেতু মাঙ্গলিক দোষ হয়েছে এবং সেখানে শনি যুক্ত হয়েছে এবং এখানে শনি এখানে নাসস্থ অবস্থায় বসে রয়েছে, ফলে কিন্তু এবং কর্মপতি বৃহস্পতি এখানে লগ্নে থাকলেও সেইভাবে কিন্তু পীড়িত অবস্থায় রয়েছে, শনি তারা পীড়িত অবস্থা বসে রয়েছে, ফলে কিন্তু আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশ সমস্যা রয়েছে এবং পারিবারিক ক্ষেত্রে এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে। তো এখানে এই যে জায়গাটা রয়েছে যে মাঙ্গলিক দোষ এবং শনি এখানে নাসস্থ অবস্থায় যুক্ত হয়েছে এবং এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে বুধ এখানে নিচস্থ অবস্থা বসে রয়েছে এবং শুক্রের সঙ্গে থাকার ফলে এখানে নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছে। তো এই যে সমস্যাগুলো রয়েছে এর ফলে কিন্তু জীবনে ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রবলেম এবং ইকোনমিক্যালি প্রবলেম, অর্থনৈতিক ক্ষেত্রে একটা সমস্যা থাকবে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিছু কারোর সঙ্গে যোগাযোগ করে সঠিক পরামর্শ নিন, দেখবেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনার যা সমস্যা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন আমার পুরনো এপিসোডগুলো যদি লক্ষ্য করেন তাতে আমি কিন্তু বারবারই বলে থাকি যাতে মাঙ্গলিক দোষ রয়েছে, বিশেষ করে সপ্তমে অষ্টমে লগ্নে এখানে যখনই মাঙ্গলিক দোষ তৈরি হয়, বিশেষ করে গ্রহণ দোষ অঙ্গরাগ দোষ এগুলো যখন তৈরি হয় তা কিন্তু ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আপনার বৈবাহিক জীবন আপনার আর্থিক সংস্থান অর্থ রোজগার হলো সেগুলো ধরে রাখার ক্ষেত্রে সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে টাসল বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ করে পড়ে যাওয়া এরকম নানা রকমের সমস্যা এবং রোগ আক্রান্ত হওয়ার সমস্যা এরকম কিন্তু সমস্যা হয়েই থাকে। তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো বেরিয়ে আসবার জন্য শুধুমাত্র একটা প্রতিকার প্রতিবিধান যেমন করবেন তার সঙ্গে সঙ্গে সঠিক গ্রহ পূজার প্রয়োজন রয়েছে এবং সেগুলো তান্ত্রিক মতে তন্ত্র মতে যেগুলো সঠিক পূজা সেগুলো তার মাধ্যমে কিন্তু সঠিক শুধুমাত্র রত্ন ধারণ করতে হবে, রত্ন যেমন আপনার রেক্টিফিকেশনের জন্য লাগবে সেটার সঙ্গে সঙ্গে আরো কিছু পূজা এবং নিজেকেও কিছু নিয়মাবলী অনুসরণ করতে হবে। শুধুমাত্র একটা রত্ন ধারণ করে ফেললাম তার মাধ্যমে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, এর সঙ্গে সঙ্গে আপনাদের কিছু নিজস্ব কিছু নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলী এবং কিছু পূজা পাঠ অনেকেই বলে থাকেন যে আমরা অনেক ফার্স্ট লাইফ লিড করছি, কিন্তু ফার্স্ট লাইফ লিডের সঙ্গে একটু যদি আমরা আমাদের সমস্ত কিছু কাজের সঙ্গে দেখুন একার চেষ্টায় তো সমস্ত কিছু হয়ে ওঠে না, চেষ্টা যেমন দরকার তার সঙ্গে সঙ্গে রেক্টিফিকেশনও দরকার এবং তার সঙ্গে যদি স্পিরিচুয়াল পাওয়ার বা আধ্যাত্মিকতা যদি একসঙ্গে যুক্ত হতে পারে তাহলে সেই আধ্যাত্মিকতা যে যখনই যোগটা তৈরি হবে এবং আপনার রেক্টিফিকেশন হবে প্রতিকার প্রতিবিধান হবে দেখবেন আপনার যা সমস্যা রয়েছে সেখান থেকে আপনি কত তাড়াতাড়ি ফল ভালো পাচ্ছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং যে কোনো আমাদের যে সমস্যা সেই সমস্যা কিন্তু মূলত এই গ্রহের ফেরের জন্যই, তাই এদের রেক্টিফিকেশনের জন্য যদি আমরা সঠিকভাবে সঠিক মন্ত্রোচ্চারণের দ্বারা যদি সঠিক পূজা পদ্ধতির মাধ্যমে যদি পূজা অর্চনা করতে পারি এবং এই রেক্টিফিকেশনের জন্য যে সমস্ত বিধিনিষেধ রয়েছে সেগুলোকে যদি পালন করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে গ্রহ প্রতিকার করতে পারি তাহলে দেখবেন সেগুলো কিন্তু সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু দেখবেন আপনাদের যে সমস্যা সেখান থেকে সম্পূর্ণরূপে আপনার বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের জীবনে যা সমস্যা রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে দূরীভূত হবে। সঙ্গে আরো একজন রয়েছে, হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, শুভ শারদীয় আপনাকে। সকাল 9:34 জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা এখন আপনি নিউ টাউন থেকে ফোন করছেন তাই তো? কেমন লাগে দিদি ভাই অনুষ্ঠান দেখা হয়? খুব ভালো লাগে, হ্যাঁ দেখা হয় দাদার অনুষ্ঠান। আচ্ছা আজকে ভাইয়ের বিষয় জানবেন তাই তো? শুনতে থাকুন দাদা বলবেন রেসপন্স করবেন। রাশি লগ্ন কিছু জানেন? জানা আছে? আচ্ছা এখানে যা পাওয়া যাচ্ছে। নমস্কার, শুভ শারদীয়া, শুভ ষষ্ঠী, শুভ ষষ্ঠী। হ্যাঁ আপনার এখানে যা পাওয়া যাচ্ছে আপনার ভাইয়ের চিত্রা নক্ষত্রে লগ্ন পড়েছে এবং এখানে লগ্ন পাওয়া যাচ্ছে তুলা লগ্ন, লগ্নের দ্বিতীয় মঙ্গল, তৃতীয় স্থানে কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানে এখানে কেতু, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবমে কোনো গ্রহ নেই, দশম স্থানে রাহু এবং একাদশ স্থানে শুক্র এবং চন্দ্র একসঙ্গে সিংহ রাশি এবং একাদশ স্থানে শুক্র এবং চন্দ্র, দ্বাদশ স্থানে এখানে রবি শনি এবং বৃহস্পতি একসঙ্গে যুক্ত হয়েছে। তো এখানে যা দেখা যাচ্ছে ভাই কি খুব চঞ্চল? হ্যাঁ হ্যাঁ, যে কোনো কাজ করতে গেলে খুব তাড়াতাড়ি করতে যায় এবং সেই কাজ করতে গিয়ে যদি কোনো রকম ভাবে বাধাপ্রাপ্ত হয় সেখানে খুব একটু মন মারা হয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ওর ক্ষেত্রে যেটা একটা বিষয় যে কোনো কাজের ক্ষেত্রে খুব
প্রবলেম দেখতে পাওয়া যায়, মানে যে কোনো কাজ একবারে হয় না, এবং বাড়িতে যা দেখতে পাওয়া যায় বাড়িতে একটা বাস্তুদোষ রয়েছে, চতুর্থ কেতু এখানে কিন্তু একটা বাড়িতে বাস্তুদোষের ক্ষেত্রে একটা ইন্ডিকেশন দেখতে পাওয়া যায়, এবং বাড়িতে যতটা না ভালো থাকে তার তুলনায় ও কিন্তু বেশি বাইরে বাড়ির বাইরে অনেকটা সময় যখন থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো থাকে, এবং বর্তমানে ও চাকরি চাকরির চেষ্টা করছে, সেই চাকরির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যাবে যে ইন্টারভিউ ফেস করে ওকে সেখানে ক্ষেত্রে ঠিক মতো যেন ইন্টারভিউটা হয়ে উঠছে না, বা একটা জায়গায় মনে হচ্ছে যেন কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে পাস করে যাবে কিন্তু হচ্ছে না, এবং এক্সপেক্টেড রেজাল্টও কিন্তু নয়। দুটোরই ক্ষেত্রে কিন্তু সমস্যা বহুল, তার কারণ লগ্নের চতুর্থে এখন শনি পাস করছে, ফলে সেই জায়গাটা মানসিক দিক থেকে এবং সবসময় দেখবেন একটা অবসাদের মধ্যে ভুগবে, একটু কিছু হলে একটা কিছু মনে হবে যেন কিছু একটা সমস্যা, কোনো কিছু এবং অতিরিক্ত পরিমাণে চিন্তা, এবং হেলথের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা থাকবে, এটা আগামী এপ্রিল পর্যন্ত অবশ্যম্ভাবী ভাবেই থাকবে, এবং এপ্রিল মাসের পর থেকে কিছুটা পরিমাণ নিরাময় হবে। কিন্তু ওর এখানে যা কিছু সমস্যা রয়েছে, যেমন ওর এখানে একটা দারিদ্র দোষ রয়েছে, এবং এখানে লগ্নের দ্বিতীয় মঙ্গল অবস্থায় এখানে অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু একটা বাধাপ্রাপ্ত হবে, এবং যেভাবে ওর ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট হওয়া উচিত সেই জায়গাটা হবে না, তো এর জন্য কারোর সঙ্গে একটু যোগাযোগ করে একটু কারোর সঙ্গে ভালো করে মত শারীরিক দিক থেকে তো কিছুটা হলো একটু বিপর্যস্ত, কারণ হচ্ছে এখানে এখানে একটা নার্ভের সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তো এই জন্য কারো কোনো অভিজ্ঞ কারোর সঙ্গে একজন যোগাযোগ করে একটু পরামর্শ নিন, দেখবেন সেখান থেকে কিন্তু অনেক ভালো থাকবেন, ওর ক্যারিয়ারও দেখবেন অনেকটাই ভালো হবে। একদম, সাথে থাকার জন্য ধন্যবাদ, আর তাদের জন্য যারা যোগাযোগ করতে ইচ্ছুক তাদের জন্য শুধু বুকিং নাম্বারটা একটু নোট ডাউন করতে হবে, চেম্বার ডেফিনেটলি হচ্ছে কবে কবে পেয়ে যাবেন, কখন পেয়ে যাবেন তার জন্য বুকিং নাম্বারে ফোন করতে হবে। শিয়ালদা, কালীঘাট, ব্যারাকপুর, শোভাবাজার, শাহরাপল্লী রয়েছে চেম্বার, কবে কখন পাচ্ছেন, আপনারা কখন দেখাতে চাইছেন সেই অ্যাডজাস্টমেন্টের জন্য একটু বুকিং নাম্বারে ফোন করবেন, আর যদি মনে হয় থাকে যে না চেম্বারে আসার অসুবিধা বা টাইমিং হয়ে হচ্ছে না আপনাদের সাথে ম্যাচ করছে না, সেই জায়গায় কিন্তু অনলাইন মেডিটেশন অ্যাভেলেবেল রয়েছে সকলের জন্য, কাছে বা দূরে যে যেখানেই রয়েছেন, ইভেন অনেক সময় কি হয় একটু ছুটি মানে এই মুহূর্তগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন, যদি রাত্রি 8:30 থেকে 9:30 মধ্যে ফোন করেন তীর্থপুত্র নিজে ফোন রিসিভ করে, কারো কোনো সমস্যা থাকলে এই ছুটিতে বসে থাকার কিন্তু সমস্যার সমাধান করা যায় অনলাইন মেডিকেশনের মাধ্যমে, পাশাপাশি আরো একটা কথা বলে যাদের সত্যি প্রয়োজন রয়েছে 8:30 থেকে 9:30 আপনারা ফোন করবেন তীর্থপুত্র নিজে রিসিভ করবেন, তার পাশাপাশি প্রত্যেকটা অনুষ্ঠান যদি মিস করে গিয়ে থাকে প্রত্যেকটা অনুষ্ঠানে ভীষণ ভাইটাল প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে সিসিটিভি ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। আমরা কি ফোন নিয়ে আলোচনা করব? একটা ফোন রয়েছে, হ্যালো, কে রয়েছেন আজকে আমাদের আর একজন বন্ধু, নমস্কার আপনাকে। কথাটা শেষ করে ফেলি, কাটবে না, শুভ শারদীয় আপনাকে, শুভ শারদীয়, শুভ ষষ্ঠী। এইবার বলুন আপনি কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন, ডেট অফ বার্থ বলুন। জাগ্রত কর্মকার। হ্যাঁ, জাগ্রত, ডেট অফ বার্থ 26/4/2011। হ্যালো, সালটা শোনা গেল না, একবার বলুন। 26/4/2011। সময়টা বলুন, জন্ম সময়। হ্যাঁ, জন্ম সময় বলুন, জন্মস্থান বলুন। আমার সময় হচ্ছে রাত্রি 10:20। আচ্ছা, জন্মস্থান কোথায়? বারাসাত। এই মুহূর্তে কি আপনি বারাসাত দিয়ে ফোন করছেন? না, আমি রয়েছি বর্তমানে কলকাতায়। আচ্ছা, কলকাতা দিয়ে ফোন করছেন। কেমন লাগে দিদি ভাই অনুষ্ঠান, ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে, সেই কারণে মানে ছেলের সঙ্গে মানে যাবে হয়ে যাচ্ছে না, না এখন আর্থিক প্রবলেম, না এখন সমস্যার মধ্যে আমি নিজে জড়তে দিতে, ঠিক আছে, আপনি নাম্বারটা নোট করে রাখুন, আজকে এখন এই পূজোর শুভ দিনে লাইনটি পেয়ে গিয়েছেন, ডেফিনেটলি দাদা বলে দেবেন, বাকি যোগাযোগের জন্য নাম্বারটা একটু নোট করে রেখে দিন, মোবাইল নাম্বারটা, ঠিক আছে? দাদা বলছেন আপনি রেসপন্স, এখানে আপনার ছেলের যা পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে তাতে লগ্নে রাহু এবং লগ্ন পড়েছে ধনু রাশিতে, এবং ধনু লগ্ন দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় স্থানে কোনো গ্রহ, তৃতীয় চন্দ্র অর্থাৎ এখানে কুম্ভ রাশি, চতুর্থ স্থানে শুক্র, বুধ, মঙ্গল, বৃহস্পতি একসঙ্গে,
এবং পঞ্চম স্থানে রবি, ষষ্ঠ স্থানে কোনো গ্রহ নেই, সপ্তম স্থানে কোনো গ্রহ নেই, অষ্টম স্থানে কেতু এবং নবম স্থানে কোনো গ্রহ নেই, দশম স্থানে কোনো গ্রহ নেই, একাদশ স্থানে শনি। এখানে যা পাওয়া যাচ্ছে, আপনার ছেলে একটি কালসর্প দোষ রয়েছে এবং লগ্নে রাহু দেখবেন ওর যে কোনো জিনিসের প্রতি আগ্রহ খুব বেশি এবং ওর অন্তর্মুখীর তুলনায় একটু বহির্মুখ, ইন্ট্রোভার্টের তুলনায় একটু এক্সট্রোভার্ট। ও কি বা সবসময় যে কোনো কাজের ক্ষেত্রে একটু বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করে, বয়স যদিও খুব একটা বেশি নয় এবং একটু চঞ্চলতা খুব বেশি পরিমাণে রয়েছে। ওকে যদি একসঙ্গে অনেকক্ষণ ধরে স্টাডি করতে রাখা হয় সেক্ষেত্রেও কিন্তু একটু একটানা কিন্তু পড়তে পারে না এবং পড়াশোনার ক্ষেত্রে একটু কিন্তু সমস্যা রয়েছে। তার কারণ হচ্ছে এখানে চতুর্থপতি দ্বাদশে গিয়ে অবস্থান করছে। এই চতুর্থপতি দ্বাদশে গিয়ে অবস্থান করার ফলে ওর মানে পড়াশোনার যে ডেভেলপমেন্ট সেই জায়গাটা কিন্তু একটু সমস্যা থাকবে। হ্যাঁ, সে তো অনেক কিছু করা যেতে সম্ভব এবং সেই মতো যদি ওকে ঠিক মতো করে গাইড করা যায় সেক্ষেত্রে ওকে অনেকটা দূরে নিয়ে যাওয়া সম্ভব এবং এখানে ওর যা পাওয়া যাচ্ছে তার সেক্ষেত্রে ওর কিন্তু এই যে যতক্ষণ এই কালসর্প দোষ এবং এই যে কিছু কিছু জায়গা সমস্যা রয়েছে সেগুলোকে যতক্ষণ না ঠিক করা যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু ডেভেলপমেন্ট হবে না বা যেরকম ভাবে এক্সপেক্টেড রেজাল্ট সেই রেজাল্টও কিন্তু আসবে না এবং চঞ্চলতা এবং পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগিতাও কিন্তু লক্ষ্য করা যায়। বলুন। একটু যোগাযোগ করে নিন, তারপর সেই মতো করে দেখে আপনাদের যেরকম ভাবে যা গাইড করবার দরকার সেটা করে দেওয়া হবে এবং স্টুডেন্টদের জন্য একদম তাদেরকে সঠিকভাবে তারা এগোতে পারে তাদের জন্য আলাদা করে সবসময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় এবং তাদের জন্য স্পেশাল অ্যাপয়েন্টমেন্টের কিন্তু ব্যবস্থা আমাদের রয়েছে। আপনারা একটুখানি বুকিং যোগাযোগ করে নিন, সেখান থেকে পেয়ে যাবেন। একদম, বুকিং নাম্বারটা আপনি নোট করে রাখুন, খুব ভালো সময় ফোন করেছেন। গাইডলাইনের কিন্তু একটা আইডিয়াল টাইম, কারণ 10 বছর বয়স, এটা 2011 সালে জন্ম, 2021 কিন্তু গুছিয়ে নেওয়ার সময়। একদম, কিন্তু এখন আমাদের সময় খুব, আমরা যে আলোচনায় ছিলাম যে আমরা এই যে 5টি দিনে কি প্রয়োগ করতে পারি যেখান থেকে আমরা খুব ভালো থাকতে পারি। আজকে ষষ্ঠী, এই শুভ ষষ্ঠীতে মাকে একটি পদ্ম ফুল দিয়ে অর্পণ করুন, তাতে দেখবেন আপনাদের যে সমস্যা এবং সেই পদ্ম ফুলটা অবশ্যই গোলাপি যে পদ্ম ফুল হয় সেরকম। সপ্তমীর দিন মাকে আতপ চাল দিয়ে অর্ঘ দান করুন এবং সেই দশমীর পরে সেই অর্ঘটিকে একটি রেশমের বস্ত্রে, হলুদ রঙের রেশমের বস্ত্রে সেটিকে একসঙ্গে এক জায়গায় করে একটি জায়গায় আপনাদের যে স্থানে রয়েছে সেটি যে আপনার ঠাকুরের স্থানে রেখে দিন। অষ্টমীর দিন একটা রেকাবের মধ্যে অল্প ধান, একটা কয়েন এবং একটা কড়ি নিয়ে সেটা মাকে অর্পণ করুন। একই পদ্ধতিতে দশমী পর, বিসর্জনের পর সেটিকে একটি রেশমের বস্ত্রে, হলুদ রঙের রেশমের বস্ত্রে সেটিকে বেঁধে ঈশান কোণে রেখে দিন। নবমীর দিন একটি পান নিন, একটি সুপুরি এবং মায়ের জন্য তিনটি সিঁদুরের ফোঁটা দিন, দিয়ে মাকে অর্পণ করুন। দেখবেন আপনাদের যে সমস্যা সেই সমস্যার থেকে অনেকটা পরিমাণে বেরিয়ে আসছেন এবং আপনারা এই যে এগুলো একটা শাস্ত্রীয় মতে এগুলোর একটা দৈবিক উপাচার যার মাধ্যমে আপনারা নিজেরা করলেই এটা বুঝতে পারবেন এর মধ্যে কি পাওয়ার রয়েছে। এর ফলে কিন্তু এখান থেকে দেখবেন আপনারা কতটা পরিমাণ ভালো থাকবেন। এবং দশমীর দিন দেখুন, আমাদের জীবনে দুটি গ্রহ সবচেয়ে পরিমাণ বেশি পরিমাণে আমাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে, একটা চন্দ্র একটা শনি। তার কারণ চন্দ্র কিন্তু আমাদের মনের কারক গ্রহ, মন যদি ঠিক না থাকে তাহলে কোনো কাজই ভালো হয় না। আর শনি মহারাজ আমাদের বিভিন্ন ক্ষেত্রে বাধা বিপত্তিগুলো তৈরি করে থাকেন। চন্দ্রের জন্য উপাদান কি? দুধ এবং কর্পূর। এবং শনির উপাদান কি? সর্ষের তেল এবং তিল। তো সেই দশমীর দিন স্নান করুন দুধ, কর্পূর, অল্প একটু তিল আর সর্ষের তেল, এগুলো দিয়ে একসঙ্গে করে স্নান করুন। স্নানের শেষে এটিকে অবশ্যই ঢালবেন, এটিকে মাথায় ঢেলে দেওয়ার পরে তার কিন্তু কোনো রকম ভাবে জল দেওয়া যাবে না। সুতরাং স্নান শেষে এটিকে অবশ্যই করবেন এবং এর থেকে দেখবেন আপনারা আপনাদের কত পরিমাণ ভালো থাকছেন এবং এর থেকে আপনাদের কতটা পরিমাণ আপনারা এফেক্টিভ পাচ্ছেন। এই এফেক্টিভনেস থেকে আপনারা দেখবেন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম, মনে বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে সঠিক সময় কাজটি করুন। বাকিতে ডক্টর তীর্থপত আচার্য রয়েছে সমস্যার পার্মানেন্ট সলিউশনের জন্য। সকলে পুজো খুব ভালো কাটাবেন। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, পরবর্তী দিনে আবারও দেখা হবে, খুব ভালো থাকুন। শুভ শারদীয়।